আলোচনা করব ইংল্যান্ড ও আমেরিকার, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের দুইজন শীর্ষ জ্ঞানীর মধ্যে সাদৃশ্য। তার আগে আমি কিছু কথা বলে নিতে চাচ্ছি, সেটা হলো গিয়া যে সুখী হওয়ার উপায় কি। সুখী হওয়ার জন্য আপনার তিনটা জিনিস দরকার, এবং প্রথমটার গভর্নিং বডি দ্বিতীয়টা, দ্বিতীয়টার গভর্নিং বডি তৃতীয়টা, মানে প্রথমটাকে শাসনকারী দ্বিতীয়টা, দ্বিতীয়টাকে শাসনকারী তৃতীয়টা। প্রথমে আমরা দেখি মানুষ মানে সুখী হতে গেলে প্রথমে ক্ষুধা দূর করতে হবে। ক্ষুধা ক্ষুধা কিভাবে দূর করবে, যেমন প্রতিটা প্রাণীরই কিন্তু ক্ষুধা লাগে, মানুষও একটা প্রাণী, মানুষেরও ক্ষুধা লাগে, এবং ক্ষুধা লাগলে পরে সস্থির হয়ে যায়। এবং ক্ষুধাকে আমরা ইংলিশে হতে পারি অ্যাপেটাইট, একটা ক্ষুধা, এটা কিন্তু একটা বার্নিং ডিজায়ার। আচ্ছা, এটাকে যদি আপনি ক্ষুধা দূর করতে গেলে আপনার কীরকম ফিলিংস লাগবে, এই ফিলিংস নিয়ে যদি আপনি আলোচনা করতে যান, তাহলে ফিলিংস যদি আপনার চেতনা থাকে, ফিলিংসের আর কি করতে গেলে চেতনা, এই ফিলিংস বা চেতনা যদি আপনার মধ্যে থাকে তখন কি হবে, যে চেতনা জিনিসটা হলো গিয়ে একটা মানুষের ড্রাইভিং ফোর্স। যখন সে জানে যে আমার তো খাইতে হবে, আজকে খাইতে হবে, কালকে খাইতে হবে, গোটা মাস ধরে খাইতে হবে, তখন সে ব্যবসা করবে বা চাকরি করবে, পয়সা জমাবে। তাই এইটা কিন্তু একটা চেতনা কি করে, সবসময় তার ক্ষুধাকে মোকাবেলা করতে সাহায্য করে। সে আগে থেকেই এক বছরের খাবার দাবার বা এক মাসের খাবার দাবার বা একদিনের খাবার দাবার সে মজুদ রাখে, বা সে এই সেই পরিমাণ টাকা পয়সার হিসাব করে রাখে যে আমি এক বছর চল সামনে এক বছর চলবো কি করে, আমি এখানে চাকরি করবো, এই ব্যবসা করবো, এই জায়গা থেকে টাকা পাবো, এইভাবে আমি খাবার কিনবো খাবো। তাহলে এই জিনিসগুলো ক্ষুধাকে যদি আপনি নিবারণ করতে যান, তাহলে আপনার কি করতে লাগবে, ফিলিংস বা আপনার কি থাকা লাগবে, আপনার চেতনা থাকা লাগবে। আর চেতনার উপরে কি আছে, লাভ। এই লাভ জিনিসটা কিন্তু বাঙালির বিষয় বিষয়, মানে লাভ জিনিসটা, যেমন উত্তর ভারতে কিন্তু তারা বলে যে ইয়ে কইসান আমি আফিক খোদা, যে মানে ইশকের কথা বলতেছে। তাল ছবিতে এই গানটা সবাই তো শুনেছেন, ইশকে হে ক্যা, যে মানে এই প্রেম কি, ইয়ে কইসান আমি আপ খোদা, এটা কি কোনো প্রেমিকা না খোদা তুমি নিজেই। এই যে উত্তর ভারতে বলা হয় যে লাভকে খোদার সিংহাসন, খোদা যে পাওয়ার এক্সার্ট করে সেটা কি সময় তুমি এক্সার্ট করে, সেটা তার যে ক্ষমতা প্রয়োগ করে আল্লাহ, সেটা এই ঈশ্বরের মাধ্যমে, লাভের মাধ্যমে। তাহলে লাভ কি করে ফিলিংসের জন্ম দেয়, আর ফিলিংস কি করে খোদাকে দূর করে। তাহলে তিন কোয়ালিটির মানুষ আপনি যদি, এই তিনটা জিনিস যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনার সুখী হতে কোনো বাধা নেই। প্রথমে আপনার ক্ষুধা দূর করতে হবে, তারপরে আপনার ফিলিংস থাকতে হবে, চেতনা থাকতে হবে, আর কি থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। তা আমাদের বাঙালিদের মধ্যে খালি প্রায় শুনি চেতনা চেতনা, কিন্তু ভালোবাসার কথা শুনি না। তো ভালোবাসা ছাড়া কি চেতনা আসবে, লাভ ছাড়া কি চেতনা আসবে। যেমন রবীন্দ্রনাথের কবিতাগুলোতে কিন্তু রবীন্দ্রনাথ সবার অগোচরে লুকায় লুকায় আছে, খ্রিস্টিয়ান লাভ আনতে চাই তো আনতে চেয়েছিলেন, যেমন তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা করে তো সে কি কেবল ইজ্জত না হয়, আমার চোখে সকলই সবুজ সকলই নবুন সকলই সুন্দর আর কি। তিনি ওখানে খ্রিস্টিয়ান লাভ আনার চেষ্টা করছেন, কিন্তু তিনি বলারও সাহস পাচ্ছেন না যে আমি খ্রিস্টিয়ান লাভ আনতে চেষ্টা করছি। কিন্তু উত্তর ভারতে যখন মির্জা গালিব ওই ইবনে মরিয়াম হওয়া করে কই, সেখানে কিন্তু ডাইরেক্ট বলে দিচ্ছেন যে ইবনে মরিয়ামকে ইসানবী, মানে খ্রিস্টিয়ান লাভের কথা তিনি বলতেছেন, এবং পরবর্তীতে তিনি আবার ইসলামের লাভের সাথে ইসলামের লাভ আনতে যাচ্ছেন, খ্রিস্টিয়ান লাভ আনতে যাচ্ছেন। পরবর্তীতে ইকবাল আইসা কিন্তু আর খ্রিস্টিয়ান লাভের কথা বলেনি, তিনি শুধু ইসলাম ইশকের কথাই বলছেন। তাহলে খ্রিস্টিয়ান লাভ এমনি তো মেরে মেরে, কারণ সেইটাতে সিস্টারলি লাভ, খ্রিস্টিয়ান লাভ কিন্তু রোমান্টিক লাভের অপোজিট। তাহলে খ্রিস্টিয়ান লাভ কিন্তু প্রভৃতির চেতনা জন্ম দিতে পারে না। তাহলে আমাদের কি হবে, যে আমাদের ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে কোনটা প্রকৃত লাভ, এবং লাভ ছাড়া কিন্তু চেতনা, যেমন বাঙালি চেতনা, অনেকেই খালি বাঙালি চেতনা চেতনা করে। তো চেতনার গভর্নিং বডি কে, সেটা লাভ। তাহলে এই যে কথাটা, এই কথাটা আমি কার থেকে নিয়েছি, এটা নিয়েছি হোয়াটসঅ্যাপ থেকে। হোয়াটসঅ্যাপের একটা অতি সুন্দর একটা পোয়েম আছে, টিন্টান অ্যাবি, এত সুন্দর একটা কবিতা, কিন্তু রবীন্দ্রনাথের কবিতা নিয়ে কখনো কোনো আলোচনা করেছেন বলে আমি পাইনি। তো এই টিন্টান অ্যাবি, এটা কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু হোয়াটসঅ্যাপের সাথে প্রায় তুলনা করতেন নিজেকে, কিন্তু হোয়াটসঅ্যাপের কবিতার কথা কোথাও আমরা পাইনি। আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথের কথায় হোয়াটসঅ্যাপের টিন্টান অ্যাবির কথা, কিন্তু এত সুন্দর ওই টিন্টান অ্যাবি, ওইখানে একটা কথা আছে, এ ফিলিং না কথা যে অ্যান অ্যাপেটাইট, এ ফিলিং এ লাভ। তারা কি বলতেছেন, যে একটা একটা ক্ষুধা, একটা অনুভূতি বা চেতনা, এবং একটা ভালোবাসা। এইখানে কিন্তু এই তিনটাই যে কথা বললেন, এই তিনটা কিন্তু আমি ওই হোয়াটসঅ্যাপ থেকেই নিয়েছি, যে একটা সুখী হতে গেলে প্রথমের চাহিদা হলো ক্ষুধা, তারপরের চাহিদা হলো কি আমাদের অনুভূতি
বা চেতনা আর তারপরে চাহিদা কি তারপরে চাহিদা হলো গিয়ে আপনার লাভ ভালোবাসা এই ভালোবাসাটা হলো সব সুপ্রিম গভর্নিং বডি সুপ্রিম গভর্নিং বডি তাহলে এই এই তিনটা ধাপ যদি আমরা পেরে আসতে পারি তাহলে জীবনে সুখী হওয়ার কোনো বাধা থাকবে না এখন আমরা যদি এই তিনটা জিনিসকে বিশ্লেষণ করি দেখা যাবে যে যারা লোয়ার ক্লাসের মানুষ তারা সবসময় ক্ষুধা নিয়ে চিন্তিত কি করে খাবো কি কায় পরিশ্রম করে এবং নিম্নবিত্ত মানুষরা তারা কি করে তারা ক্ষুধা নিয়ে প্রচন্ড হয়ে চিন্তিত আর তার মধ্যবিত্তরা কি নিয়ে চিন্তিত তারা ওই যে চেতনা তাহলে মধ্যবিত্তরা কি নিয়ে চিন্তিত চেতনা নিয়ে তো বাঙালিদের মধ্যে ওই বুদ্ধিবৃত্তি বা উচ্চবিত্ত তেমন একটা পাওয়া যায় না কি কারণ পাওয়া যায় না এখনই আপনারা বুঝতে পারবেন এবং তৃতীয় যেটা যে উচ্চবিত্তরা বুদ্ধিবৃত্তি বা উচ্চবিত্তরা তারা কি নিয়ে চিন্তিত তারা চিন্তিত লাভ ভালোবাসা নিয়ে কিন্তু ওই যে আমাদের যারা বাংলায় যারা নেতৃস্থানীয় ছিল সেটা বঙ্কিম হোক রবীন্দ্রনাথ হোক মাইকেল হোক কেউ কিন্তু ওই ভালোবাসার কথাটা সেইভাবে যেটা রোমান্টিক লাভ যেটা ইশক বলি আর প্রেম বলি সেগুলো কিন্তু আলোচনায় আসেনি তাহলে কি হচ্ছে যে আমরা ওই ইশক বা প্রেম বা ওই যে এটার সাথে যদি আমরা তুলনা করতে পারি ঠিক আমেরিকার যে স্পিরিচুয়াল স্বাধীনতার জনক রেফন্ড এমারসন বা শুধু এমারসন বলে আমরা বুঝতে পারি কার কথা আমরা বলছি সেই এমারসন কিন্তু আবার ঠিক এই কথাগুলাই বলেছিলেন যে নিম্নস্তর বুদ্ধিবৃত্তিক নিম্নস্তরের মানুষরা কি দ্বারা চলে তারা চলে কমন সেন্স আর বুদ্ধিবৃত্তিক মিডিল ক্লাস তারা কিসে কি হিসাবে চলে তারা চলে হলো গিয়া টেস্ট বা রুচি আর উচ্চস্তরের মানুষ কি দ্বারা চলে স্পিরিচুয়াল পারসেপশন তাহলে আমরা দেখি যে এই তিনটাকে আবার এই এমারসনের যে তিনটা তার সঙ্গে আবার এই ওয়ার্ডসওয়ার্থ তিনটা কিন্তু মিলে যায় হ্যাঁ এবং ওয়ার্ডসওয়ার্থ কিন্তু বয়সে এমারসনের চেয়ে বেশ অনেক বছর বড় তাহলে আমরা দেখব যে এমারসন এবং যেমন ইসের সাথে এমারসনের যে বলতেছেন যে কমন সেন্সের সাথে ক্ষুধাটা মিলে যায় আর টেস্টের সাথে কি মিলে এমারসনের টেস্টের সাথে ইসি মিলে যায় ওই যে ওয়ার্ডসওয়ার্থের চেতনাটা মিলে যায় টেস্ট এবং চেতনা বা ফিলিংস আর ইসির সাথে কি মিলে যায় ওই যে উপরে যেটা স্পিরিচুয়াল পারসেপশনের সাথে লাভটা মিলে যায় লাভই হলো সর্বোচ্চ স্পিরিচুয়াল পারসেপশন তাহলে এই যে এমারসন এবং দেখা যাচ্ছে এমারসন আর ওয়ার্ডসওয়ার্থের চিন্তা চেতনা কিভাবে মিলে গেল কারণ দুজনে ওই জার্মান দর্শন দ্বারা প্রচন্ডভাবেই প্রভাবিত ছিলেন যখন লিরিক্যাল ব্যালার্স তখন কিন্তু দেখা যায় যে এটা 1798 সালে লেখা আর ক্রিটিক অফ পিওর রিজন আর এই মানে এটা হলো কান্টের ক্রিটিক অফ পিওর রিজন মানে জার্মান যে আইডিয়ালিজমের দুজন প্রবক্তা একজন হলেন গিয়া কান্ট এবং আরেকজন হলেন ফিকটে দুজনে কিন্তু জার্মানিতে অলরেডি এসে গেছেন তো জার্মানির যে দুইজন আইডিওলজির প্রবক্তা মানে তারা কিন্তু তাদের বই পাবলিশ করেছিলেন 81 সালে আর একটা মানে 1781 আর একটা সম্ভবত 91 এরকম তাহলে এই 91-92 এরকম 1791 তাহলে যে ফিকটে এবং কান্ট এই দুজনই কিন্তু এসে গেছেন অলরেডি ফিকটে লেগেছিলেন সম্ভবত 1791-92 দিকে আর আর এই কান্ট লিখেছিলেন 1781 সালের দিকে ক্রিটিক অফ পিওর রিজন আর ফিফটে লিখেছিলেন ফিফটে তার আর্টিকেলটা লিখেছিলেন ক্রিটিক অফ অল রিভেলেশন বা ধরনের যে যে সমস্ত ওই উনি ছিলেন প্রচণ্ডভাবে আস্তিক আর ফিফটে ছিলেন নাস্তিক বা খোদার কর্তৃত্ব অস্বীকার করতেন তিনি বলতেন খোদা আমাদেরকে জানতে পারে না কান্ট বলতেন যে আমরা খোদাকে সম্পূর্ণ জানতে পারি না খোদাকে আমাদের মেনে চলা উচিত আর ফিফটে বলতেন দুজনে কিন্তু জার্মান আইডিওলজমের প্রণেতা তিনি বলতেন যে খোদা থাকলে থাকতে পারে কিন্তু খোদা আমাদেরকে জানতে পারে না তো এই ফিফটের কথাগুলো ছিল অনেকই অযৌক্তিক কিন্তু দর্শনের প্রয়োজনে কান্ট হয়তো তাকে হেল্প করেছিল প্রথম দিকে তাকে হেল্প করেছিল পরবর্তীতে তার সাথে বলেছে তার তার দর্শনের ঠিক না এবং তার সাথে আমার কোনো সম্পর্কও নাই তিনি তার বই প্রকাশ 7 বছরের পরে তিনি ঘোষণা দিয়ে তার সঙ্গে থেকে দূরত্ব সৃষ্টি করেন কে সৃষ্টি করেন কান্ট ফিফটের সাথে তাহলে এই যে কান্ট এবং ফিফটে এই দুজনের দর্শনের প্রভাব ছিল কার উপরে ওয়ার্ডসওয়ার্থের উপরে এবং আরেকজন হচ্ছিল গেটে গেটের আরেকটা বই হলো গিয়ে ওয়ার্থা সরসফিয়া ওয়ার্থা সেইটা লিরিক্যাল ব্যালার্সে 24 বছর আগে পাবলিশ হয়েছিল তো কাজে আমাদের কি এই যে যারা মহান চিন্তা করে গ্রেট ম্যান থিংস অ্যালাইভ এই গ্রেট ম্যান যে দুইজনে ওয়ার্ডসওয়ার্থ এবং যে এমারসনের চিন্তার মধ্যে সাদৃশ্য আমরা পাচ্ছি তার কারণ দুজনের চিন্তার এই যে মূল সূত্র কিন্তু সেই জার্মান দর্শন যেখান থেকে ইউরোপের রোমান্টিসিজম উদ্ভূত হয়েছিল এবং সেই সব গান কান্ট ফিফটে গেটে এদের থেকেই তাহলে তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে তিনটা জিনিস
অ্যাপেটাইট এবং ফিলিংস এবং লাভ এর মধ্যে সর্বোচ্চ কর্তৃত্ব এসে দিকে লাভ লাভ থাকলে পরে চেতনা অটোমেটিক এসে যাবে আর চেতনা থাকলে পরে ক্ষুধা নিবারণ অটোমেটিক হয়ে যাবে আমার কথা গুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং লাইক বাটন ক্লিক করবেন আর আরেকটা জিনিস যে এই কথাটাই কিন্তু আবার উত্তর ভারতে আরেকটু মানে প্র্যাকটিক্যাল ভাবে আসছে যে তুমি কাবিল বানো কামিয়াবি খুদাই তুমি যোগ্য হও তাহলে কি সফলতা অটোমেটিক আসবে তো যোগ্যতাটা কি লাভ লাভ থাকলে পরে কি আসবে চেতনা বা ফিলিংস আসবে আর ফিলিংস আসলে পরে কি আসবে ফিলিংস আসলে পরে আসবে ক্ষুধা দূর হয়ে যাবে আপনার খাবার দাওয়া আপনি কাজ করবেন তখন আপনি চাকরি করবেন আপনি ব্যবসা করবেন বিভিন্ন রকম কাজকাম করে আপনি আপনার সংসার চালাবেন তাহলে এটার জন্য কি দরকার যে প্রথমে দরকার ক্ষুধা নিবারণের জন্য চেতনা আর চেতনার জন্য কি দরকার লাভ তাহলে সব সর্বোচ্চ গোপনীয়টি কি লাভ বা ভালোবাসা যেটাকে আমরা ইশক বলতেছি তাহলে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ